দেখুন, মিশরে হামলার জবাবে লিবিয়ার সন্ত্রাসী আস্তানায় হামলা। লিবিয়ার পূর্বাঞ্চলে জিহাদিদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে মিশরের বিমান বাহিনী। এ ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেছেন, কপটিক খ্রিস্টানদের ওপর হামলার জবাবে সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবিরে পাল্টা হামলা চালানো হয়েছে। এ সময় প্রেসিডেন্ট আরও বলেন, কপটিক খ্রিস্টানদের ওপর হামলা চালানো বন্দুকধারীরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরের ক্যাম্পে তারা প্রশিক্ষণ নিয়েছে। বিবিসির প্রকাশিত সংবাদ অনুযায়ী হামলার পর তিনি বলেন, সন্ত্রাসীদের শিবিরের ওপর হামলায় তিনি কোনো ধরনের দ্বিধা করবেন না। এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট সিসি বলেন, সন্ত্রাসীদের এই হামলা মিশরীয়দের বিভক্ত করতে পারবে না, তিনি তার দেশকে রক্ষা করবেন, অপরাধীদেরও শাস্তি দেবেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট সিসি আরও বলেন, মিশরের অর্থনীতি সামাজিক শান্তি নষ্ট করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে, আমরা সবসময় একত্রিত ও সক্ষম থাকব। এটা শুধু মিশরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা যুদ্ধে লড়াই করছি তা নয়, সমগ্র বিশ্বের জন্যই এটি করছি। এদিকে এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সকে সেনাবাহিনী সূত্র জানিয়েছে, লিবিয়ায় যেসব জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে তারা মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর হামলার সাথে জড়িত। যদিও এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি, তবে গত সম্প্রতি মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, সেগুলোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। উল্লেখ্য, কায়রো দক্ষিণে মিনিয়া প্রদেশে এক খ্রিস্টান মঠ দেখতে যাচ্ছিল কপটিক খ্রিস্টানরা, তখন তাদের ওপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এতে 28 জন নিহত হয় এবং আহত হয় 25 জন। এর আগে গত 9 এপ্রিল তান্তা ও আলেকজান্দ্রিয়ায় চার্চ লক্ষ্য করে 2টি আত্মঘাতী বোমা হামলায় অন্তত 46 জন নিহত হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।